সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচন আধিকারিকের সরকারি গাড়ি ব্যবহার করে টাকা নিয়ে যাচ্ছে তৃণমূল। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তার আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থাকে প্রায় 26টি গাড়ি, সেই কনভয়ের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে টাকা এবং বিলি করা হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। মুকুল রায়ের সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল দেওধর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুকুল রায়ের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুকুল রায়ের অভিযোগ, যুব তৃণমূল সভাপতির কনভয় থাকে 16টি গাড়ি, কনভয়ের প্রত্যেকটি গাড়িতে টাকা নিয়ে যাওয়া হয় এবং তা বিলি করা হয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় থাকা প্রত্যেক গাড়ির তল্লাশির দাবি জানিয়েছেন মুকুল রায়। বিষয়টি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুকুল রায়। রবিবার বিমানবন্দর থেকে শহরে ঢোকার পথে দুবার মুকুল রায়ের গাড়ি তল্লাশি হয়। সোমবার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি হয় রাজ্য বিজেপির দপ্তরের অদূরে। কলকাতায় প্রচারে আসা কেন্দ্রীয় মন্ত্রী অজয় ডামটার গাড়ি থামিয়ে তল্লাশি করা হয় সোমবার। এরপর পাল্টা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেলেন মুকুল রায়। দেখুন আর কি বললেন মুকুল রায়। এবং নির্বাচনী প্রচারে অংশ নিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেওধারজি এবং ত্রিপুরা থেকে অজয় ডামটা এসেছিলেন, ত্রিপুরার রাজ্য যুব মোর্চার সভাপতি এসেছিলেন, যারা সবাই পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে অংশ নিতে এসে দেখে গেলেন যে সারা ভারতবর্ষে সাথে পশ্চিমবাংলার ব্যতিক্রম থাকে। আজকে সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, তো আজকে আনন্দবাজারও লিখেছে হিংসার অশান্তি নির্বাচন তারা লক্ষ্য করলো গতকাল সব কাগজ, আজকে সব কাগজ দিয়েছে। এটা পশ্চিমবাংলার চিত্র। মমতা ব্যানার্জি বলছে বাংলায় গণতন্ত্র আছে, আর সারা ভারতবর্ষের নির্বাচন হচ্ছে, কোনো জায়গায় অশান্তি নেই কিন্তু বাংলায় অশান্তি আছে, বাংলায় হচ্ছে। আজকে আমরা নির্বাচন আধিকারিকের দপ্তরে এসেছি, আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি যাদবপুর লোকসভার মধ্যে বারুইপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করার একটা অনুমতি নেওয়া ছিল এবং সেই মতো নির্বাচনী তার যে কর্মসূচি সেটাও নির্ধারিত হয়ে গেছিল। যে কর্মসূচি নির্ধারিত হয়ে যাওয়ার পর হঠাৎ অলনে সাডেন জানানো হয় যে সেখানে হেলিপ্যাডের পারমিশন দেওয়া হবে। আজকে যিনি রিটার্নিং অফিসার যাদবপুর, তিনি পাঁচটা লোকসভার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচটা লোকসভারই কিন্তু নির্বাচনী ইলেকশন অফিসার। আমাদের দক্ষিণের যেখানে আমরা নির্বাচন করতে যাচ্ছি, অনুমতি নিতে যাচ্ছি, আমাদের অনুমতি বাতিল করা হচ্ছে। কালকে নির্বাচনও বাতিল করা হচ্ছে, পরশু বাতিল করা হচ্ছে। আমরা আজকে কিন্তু খুব স্ট্রংলি ডিমান্ড করেছি যে নির্বাচন কমিশন খতিয়ে দেখুক এই নির্বাচনী আধিকারিকের ভূমিকা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে, তারা খতিয়ে দেখুক যে সে কীভাবে করছে। এবং আমরা ডিমান্ড করেছি, প্রসেস এসে গেছে এবং এগুলো খুব ডেন্সিটি, পপুলেশনের ডেন্সিটি খুব বেশি। স্বাভাবিকভাবেই ইমিডিয়েট কাল থেকে সমস্ত এলাকায় রুটমার্ক সার্চ করা উচিত, কারণ অ্যাডিকোয়েট নাম্বার অফ দ্য ফোর্সেস আর হিয়ার। আমরা বলেছি এই ফেজে 94%, 95%, 93%, 92% নয়। ওনারা আমাদের অ্যাসিওর করেছেন 100% বুথেই সেন্ট্রাল ফোর্সেস থাকবে, উনি অ্যাসিওর করেছেন কথা বলে নির্বাচন কমিশনের সাথে, এবং কাল থেকে রুট মার্চও শুরু হবে এটা ওনারা অ্যাসিওর করেছেন। আমরা আজকে এরিয়া ডমিনেশন, আজকে আমরা অভিযোগ করেছি নির্বাচন অফিসে নির্বাচন আধিকারিককে সরকারি গাড়ি ব্যবহার করে তৃণমূলের টাকা বহন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী 26টা গাড়ির কনভয় নিয়ে চলেন, প্রত্যেকটা পুলিশের গাড়ির মধ্যে টাকা চলছে, যে টাকা তৃণমূলের লোকেদের কাছে বিলি করা হচ্ছে। আমরা অভিযোগ করেছি যে রাজ্যের যুব তৃণমূলের সভাপতি 16টা গাড়ির কনভয় চলে, 16টা গাড়ির মধ্যেই
টাকা যাচ্ছে, যে টাকাগুলো তৃণমূলের কাছে বিলি করা হচ্ছে। আজ অবধি, এখনো অবধি একজনেরও নাকাবন্দি হয়নি। কেন হয়নি? মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীর গাড়ি সার্চ করার অর্ডার দেবেন, তাহলে নির্বাচন কমিশন কেন মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ করবে না? কেন মুখ্য রাজ্যের মন্ত্রীদের গাড়ি সার্চ করবেন না? কালকে আমার গাড়ি সার্চ হলো, আমার গাড়ি সার্চ হলো, আর আমার আরে একটা মন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল, যাতে টাকা ছিল। আমি একদম অথেন্টিকেটেড আছে যে টাকা ছিল, সেই গাড়িটাকে বার করে দেওয়া হলো। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার নির্বাচন আধিকারিকের অফিসটা একটা তৃণমূলের দপ্তরে পরিণত হয়েছে। ধরুন আজকে ভোট, কোনো অ্যাডিশনাল সিও নেই, সব পালিয়ে গেছে, কারণ তাদের কোনো এটাকে নির্বাচন আধিকারিকের যে সিরিয়াসনেস সেটা নেই। দশটা পাঁচটা কাজ করছে, এবং এখন দশটা পাঁচটা কাজ করতে দরকার নেই, এখন তো তৃণমূল অফিস থেকে এটা চলছে। যেহেতু তৃণমূল অফিস থেকে চলছে, অফিস থাকার তো কোনো দরকার নেই, এমনিই চলছে। যে তৃণমূল অফিস বলে দিচ্ছে তাই হচ্ছে, যেটা আগে একটা টাইমে আলিমুদ্দিনের চিঠি না দিয়ে নির্বাচন আধিকারিকরা কোনো কাজ করতো না, এটা এখন তৃণমূল দপ্তরকে না জানিয়ে কোনো কাজ হচ্ছে না। তাও নির্বাচন কমিশনকে আমরা সম্মান দিয়ে, মান্যতা দিয়ে, নির্বাচন আধিকারিকের বক্তব্যকে সম্মান জানিয়ে আমরা আমাদের আজকের অবস্থান এখান থেকে প্রত্যাহার করছি। আমরা লক্ষ্য রাখছি যাতে আগামী দিন, এবং আমরা পুলিশ অফিসাররা তো এখানে একদম কিরানক হয়ে গেছে, এসব তৃণমূলের লিফলেট বিলি করছে, এ করছে। শুধু স্বাভাবিকভাবে এই পুরো প্রশাসনটায়, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরটা এখন তৃণমূলের দপ্তর। তাই নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখে, ডিউ প্রেস্টিজ দিয়ে আমরা আজকে আমাদের অবস্থান এখান থেকে প্রত্যাহার করছি, এবং আমরা নিশ্চিত করে আশা করব ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে নির্বাচন করতে গিয়ে যে সুনাম অর্জন করেছে, পশ্চিমবঙ্গে তার থেকে ব্যতিক্রম আছে। অন্তত লাস্ট ফেজে রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন দে শুড পুট দেয়ার ফুট ডাউন, এবং একটা সুষ্ঠু সাধারণ নির্বাচন হবে, যাতে মানুষ নির্ভয় নিরপেক্ষভাবে ভোট করতে পারে। আমি বলেছি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখুক ওর ভূমিকা। ঠিক আছে, আবার বললাম খতিয়ে দেখুক।